আপনি যদি আচার প্রেমী হয়ে থাকেন, তবে আজকে এই আচারের রেসিপিটা হচ্ছে একটা মাস্ট ট্রাই আইটেম। বিশ্বাস করেন, এটা খেলে একদমই নিজে ফিদা হবেন, যাকে খাওয়াবেন সেও ফিদা হবে। তো এক কাপ পরিমাণে সরিষার তেল কড়াইতে দিয়ে আমি 5টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, 3 টুকরা তেজপাতা দিলাম, 3টা এলাচ দিলাম আর 2 থেকে 3 টুকরা পরিমাণে দারচিনি দিয়ে দিলাম। তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1/2 কেজি পরিমাণে রসুন। অবশ্যই এই রসুনের আচারে 1 কোয়া রসুন ব্যবহার করার চেষ্টা করবেন, তবে রসুনের আচারের আসল স্বাদটা পাওয়া যায়। তো রসুনগুলোকে দিয়ে আমি আরও একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ, আর 1 চা চামচের কম পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচের কম পরিমাণে মরিচের গুঁড়া, কারণ এখানে অনেক ধরনের মরিচ ব্যবহার করা হবে, তাই মরিচের গুঁড়োটা আমি কম দিলাম, তা না হলে আরও বেশি ঝাল হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 5টার মতো নাগা মরিচ। প্রথমে 4টা দিয়েছিলাম, পরে আমি আরও 1টা যোগ করে দিলাম। তো এই নাগা মরিচটা দেওয়ার কারণে না এখানে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার কাজ করে। তো আমি খুন্তিটা চেঞ্জ করে নিয়েছি, একটা স্প্যাচুলা নিয়ে নিলাম, কারণ এটাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে পরে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপর দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণে আদা বাটা, আর হচ্ছে 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা, এবং এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা। এই সরিষা বাটাটা এই আচারের টেস্টটাকে একদমই চেঞ্জ করে দেবে, বলতে পারেন এটা হচ্ছে ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট এই আচারের ক্ষেত্রে। তো এরপরে হচ্ছে এগুলোকে জাস্ট ভালো করে আর একটু ভেজে নিতে হবে। একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুলের পাল্প কিংবা কাদ, যেটাই বলেন, তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবং তেঁতুলটা আমি কম পরিমাণ পানি ব্যবহার করে একটু শক্ত করেই কাদটা বের করে নিয়েছি। সেটাকে দিয়ে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু টান টান করে নেব। এই আচারে গরম মশলাগুলো ব্যবহার করার কারণে আচারটা খাওয়ার সময় একটা মাংসের টেস্ট পাওয়া যাবে, এবং সরিষার একটা ঝাঝালো ফ্লেভার, তারপর নাগামরিচের একটা ঝাঝালো ফ্লেভার, মানে আচারটা না খুবই টেস্টি হয়। তো এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণে আখের গুড়। তো যতখানি পরিমাণে আমি তেঁতুলের কাদ নিয়েছিলাম ততখানি পরিমাণেই আমি এখানে গুড়টা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিংবা খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারেন, তবে আচার নর্মালি আখের গুড় দিয়ে খুব ভালো লাগে। তো এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। তো এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা নষ্ট হওয়ার একদমই সম্ভাবনা থাকবে না, আর যেহেতু অনেক বেশি পরিমাণে সরিষার তেল এখানে ইউজ করা হয়েছে প্লাস ভিনেগার, দুটো মিলে আপনারা আচারটা বাইরেই নর্মাল টেম্পারেচারেই প্রায় 1 থেকে 1.5 বছর রাখতে পারবেন। মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো এ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করব হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণে আমার রেডি করা আচারের মশলা। এটা হচ্ছে আমার পেজের ভিডিও সেকশনে আচার সমাচার নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে আপনারা অলরাউন্ডার কিংবা অল পারপাস মশলা নামে এটা খুঁজে পাবেন। তো এখন জাস্ট আচারটাকে শুধু টানিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, তবে খুবই সাবধানে নাড়তে হবে যেন রসুনগুলো ভেঙে না যায়, কারণ এ পর্যায়ে এসে কিন্তু রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। তো সাবধানে নাড়াচাড়া না করলে ভেঙে যেতে পারে। এখন দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, তো টান টান হয়ে গা থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে। তো এখন আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করতেছি, তার মানে তেঁতুলগুলো জাস্ট মানে আঠালো একটা ভাব চলে আসবে, তখনই আমি এটাকে নামিয়ে নেব। আমি মরিচটা দেখে নিলাম একদমই সিদ্ধ হয়ে গেছে, রসুনটা চাপ দিয়ে দেখলাম ওটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। তো চুলাটা অফ করে দিয়ে এখন দেখেন এটা ফাইনাল রেজাল্ট, এটা যাকে খাওয়াবেন বিশ্বাস করেন সে আপনার একদমই ফ্যান হয়ে যাবে।